একটু অনলাইনে আমি একটু পড়াইছিলাম, একটু কনফিউজ ছিল, ঠিক আছে? যারা ক্লাস করছিলেন তারা একটু জানো, আর যারা ক্লাস করো নাই তার নতুন করে একবার জানাবো, ঠিক আছে? আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে কি? রূপান্তর করা, পরিবর্তন করা, ঠিক আছে? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, ঠিক আছে? ল্যাপ্লাসের ডেফিনেশনটা হচ্ছে আমাদের ফাংশন থাকবে এফ অফ টি, টি হচ্ছে ভেরিয়েবল, কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা কিন্তু ল্যাপ্লাসের ক্ষেত্রে অনলি পজিটিভ সাইডটুকু কাউন্ট করা হয়, পজিটিভ সাইডটুকু এরিয়া বের করা হয়, এটার ক্ষেত্রে শুধু বের করা হবে, লেফট হ্যান্ড সাইড রাইট কি এটা নেগেটিভ সাইডটা কাউন্ট করবে না, শুধু পজিটিভ সাইড, এই জন্য কি এটা কিন্তু তো ঠিক আছে। আর এখানে যখন আমরা ল্যাপ্লাসকে ট্রান্সফর্ম করি আমাদের ভেরিয়েবল কিন্তু কি কি হয়েছে ভেরিয়েবল, আবার যখন আমরা এস থেকে টিতে ব্যাক করবো এটা হলো আমাদের সরাসরি ট্রান্সফর্ম, আর এস থেকে যখন টিতে কনভার্ট করবো তখন হলো ইনভার্স ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? দুইটা শিখা দেবো, টি থেকে এসে যাবো আর এস থেকে টিতে ব্যাক করবো, টি থেকে এসে যখন যাবো সরাসরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর এস থেকে যখন টিতে ব্যাক করবো তখন হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে ডেফিনেশনটা আছে এটা হচ্ছে ল্যাপ্লাস এফ অফ টি, এটা ফাংশন, আর এই ফাংশনগুলো কোনগুলো ফাংশনগুলো থাকবে, এখানে ফাংশন থাকবে আমার ভেরিয়েবল থাকবে, এক্সপোনেনশিয়াল ফর্ম থাকবে, ত্রিকোণমিতিক ফাংশন থাকবে আর হাইপারবোলিক ফাংশন থাকবে, চারটা ফাংশন এখানে কাজ করা হবে, ঠিক আছে? ত্রিকোণমিতিক ওরা সবগুলো ত্রিকোণমিতিক ফাংশন না, ছয়টা না, ছয়টা ইউজ হবে না, ইউজ হবে শুধু দুইটা, সাইন এবং কস, সাইন এবং কসের হাইপারবোলিক আর এক্সপোনেনশিয়াল ফর্ম, ঠিক আছে? মানে এগুলো ফর্মুলাগুলো কিভাবে কি আসে একটু আলোচনা করে তারপরে ক্যালকুলেশন দেখে, ঠিক আছে? নাকি আচ্ছা, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করবো, অনলি পজিটিভ সাইড কাউন্ট করবো, পজিটিভ সাইডের এরিয়াটা আমরা বের করবো, ঠিক আছে? তার ডিফাইন হয়েছে এভাবে লেখা হয়, এগুলো রেঞ্জ হলো জিরো টু কত, এখন যে ফর্মুলা গুলো আমার ইউজ হবে একটু সেই ফর্মুলা গুলো একটু লিখি, ঠিক আছে? আর এস গুলো অলওয়েজ থাকবে আমার ঘরে, ঠিক আছে? একমাত্র কজের ছাড়া
পদ ছাড়া বাকি সবগুলো ঘরে থাকবে আমার, ঠিক আছে? কষ্টের জন্য কিছু এখন কিন্তু খেয়াল করো এই টির পরটা এন আছে, তাই না? এনটা কিন্তু আমার জিরো থেকে এখানে কাউন্ট হবে, জিরো ওয়ান টু সো অন চলতে থাকবে। এখন আমাকে দেখো এই একটা যদি আমি ফর্মুলা মনে রাখতে পারি বাকি সবগুলো যদি ফর্মুলা মনে রাখতে পারি একটু ইউজ করি হবে। এটা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে তখন কিছু কনভার্ট হবে এসে, তাহলে এস যাবে নিচে অলওয়েজ, ঠিক আছে? এখন উপর তো কিছু থাকতে হবে, সেই উপর কি থাকবে? এখানে যে পাওয়ারটা আছে এন, সেই পাওয়ারটা চলে আসবে এন, আর এস এর উপর পাওয়ার হবে এন প্লাস এন প্লাস ওয়ান। হ্যাঁ একটু খেয়াল করো সবাই, তাহলে আমরা ভেরিয়েবলটাকে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। ফার্স্টে ভেরিয়েবল কি এখানে আবার টি, এটাকে আমরা ট্রান্সফর্ম যখন করব তখন আমাদের কিন্তু অলওয়েজ কি আসবে এস, এস অলওয়েজ ঘরে থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের কি আসবে, এখানে পাওয়ার যত থাকবে সেই পাওয়ারটা ফ্যাক্টোরিয়াল এন হবে বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। টি এর পর যত থাকবে তার সে এক পর বেশি থাকবে এস এর উপর, এস এর উপর। এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? এখন এন এর জায়গায় যদি আমরা জিরো পুট করি, জিরো তাহলে জিরো পুট করলে কিন্তু কত আসতেছে জিরো, কোনো কিছু পাওয়ার জিরো কত হয় ওয়ান, তাহলে ওয়ান, তাহলে ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, আর কোনো কনস্ট্যান্ট কিছু নাই, একমাত্র ওয়ান এর নাম্বারের মধ্যে একমাত্র ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, তাহলে ওয়ান। এখানে আসতেছে কত? জিরো, ফ্যাক্টরিয়াল জিরো হচ্ছে ওয়ান, ফ্যাক্টরিয়াল জিরো হচ্ছে ওয়ান, লিখে রাখি ফ্যাক্টরিয়াল জিরো হয়েছে ওয়ান। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? ফ্যাক্টরিয়াল জিরো কি পাচ্ছি? ওয়ান পাচ্ছি, বাই কত? এস টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান, মানে কি আসবে অনলি এস, তাহলে কত? ওয়ান বাই এস, ওয়ান বাই এস কার জন্য পাচ্ছি? ওয়ান এর জন্য, টি না তাহলে এখন আমি কি পাচ্ছি ল্যাপ্লাস যদি আমাদের আসে কত? ওয়ান, ওয়ান না পাচ্ছি কত? ওয়ান বাই কত? মানে উপরেরটাকে ওয়ান ধরলাম, নিচে কেন জিরো ধরলাম? এন এর এখন যদি আমরা এন এর জায়গায় ওয়ান বসাই তাহলে কি আসবে? অনলি ভেরিয়েবল কি আসবে? টি কি আসবে না? যদি ওয়ান বসাই এন এর জায়গায় ওয়ান বসাই এখন যদি আমরা কত ফ্যাক্টরিয়াল টু মানে কি এক থেকে দুই, এক থেকে দুই সবগুলো গুণ কিভাবে বের হয় ফ্যাক্টরিয়াল থেকে আমি দেখাচ্ছি। এখন এখানে আমি কি বসাচ্ছি? পাওয়ার টু বসাচ্ছি, এর থেকে কত? টু। ফ্যাক্টরিয়াল থেকে যখন কোনো ভ্যালু বের করা হবে মনে রাখতে হবে যে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা সামনে চলে আসবে, এক করে কমতে থাকবে, টু মাইনাস ওয়ান এক করে কমবে, তারপরে এখানে বিয়োগ করে কত আসবে? ওয়ান, ওয়ানটা বের হবে ওয়ান, ওয়ান মাইনাস কত? ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল কি জিরো, ফ্যাক্টরিয়াল জিরো কত? ওয়ান, তাহলে আমরা কি পাচ্ছি? এক থেকে দুই, তাহলে এখানে যে নাম্বারটা আসছে ফ্যাক্টরিয়াল ভিতরে তার মানে হচ্ছে এক দুই, সবগুলো কি আকার আছে গুণ করা, এই দুইটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বার কে, হায়েস্ট নাম্বার কে? টু, এই টু এর মধ্যে ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল থ্রি মানে কি? ফ্যাক্টরিয়াল থ্রি মানে হচ্ছে এক থেকে তিন, এক থেকে তিন, তাহলে কত? থ্রি ইন্টু টু ইন্টু কত? সবগুলো গুণ, গুণগুলো পাচ্ছ কত? এখন এই তিনটা নাম্বারের মধ্যে হাইস্ট নাম্বার কোনটা? এই থ্রির মধ্যে ফ্যাক্টর থাকবে,
যেটা হাই সেটা যদি আমি n থাকে m থেকে যখন ফ্যাক্টরিয়াল ভিতর থেকে বের করব মনে রাখতে হবে n বের হয়ে আসবে ফ্যাক্টরিয়াল কত হবে n 1 আবার n 1 এর সাথে গুণাকার থাকবে n 1 আবার n 1 থেকে মানে হচ্ছে যত নাম্বার থাকবে এক থেকে শুরু করে নাম্বার পর্যন্ত সবগুলো নাম্বার কি আমাদের যে নাম্বারটা হাইস্ট তার মধ্যে ফ্যাক্টরিয়াল দেওয়া থাকবে ঠিক আছে তাহলে আমি যদি এখানে n এর জায়গায় 2 বসাই তাহলে পাচ্ছি কত 2 ইকুয়াল কত পাচ্ছি ফ্যাক্টরিয়াল 2 বাই s কিউব তার মানে ফ্যাক্টরিয়াল 2 মানে কত 2 বাই s কিউব এর উপর যত পার থাকবে তার থেকে s এর পর একটা বেশি থাকবে টার্ম n প্লাস 1 এবারে যদি 2n থাকে এরকম থাকবে না 2n থাকবে না ঠিক আছে আমি n এর জায়গায় হচ্ছে পরিবর্তনশীল একটা নাম্বার যে কোনো নাম্বার হতে পারে এর জায়গায় ওয়ান আসতে পারে মাইনাস ওয়ান আসতে পারে এ থাকতে পারে বি থাকতে পারে মানে কি কোএফিসিয়েন্ট থাকবে এর কোএফিসিয়েন্ট কিন্তু এ দ্বারা কাউন্ট করা হচ্ছে এর পরিবর্তে অনেক কিছু বসানো যাবে কিন্তু কি থাকবে মাস্ট থাকবে ঠিক আছে যদি এরকম এটা বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম কি থাকলে ঠিক আছে এটা যখন আসবে তখন তার ফর্মুলা থাকবে হলো ওয়ান বাই মাইনাস থাকে যেখানে আমার এক্সপোনেনশিয়াল ফর্ম থাকবে সেখানে মনে রাখতে হবে এস থেকে কি জানি এটার জন্য কিছুক্ষণ আগে লিখছি লিখছি না কি থাকবে এস মাইনাস কত এখন কি আছে টি আছে টি এর জন্য কি জানি ফ্যাক্টরিয়াল এস টোটাল এখন এস টোটালটাই এস এর উপর পার হবে কত এন প্লাস ওই যে আগে দূরে মুখস্ত হয়েছে বোঝা হয়েছে এই জন্য ইজি হয়ে গেছে ঠিক আছে নাকি প্রবলেম যেখানে যেখানে এস থাকবে এক্সপোনেনশিয়াল ফর্ম যেতে থাকবে তখন এস থেকে সেটা মাইনাস হবে অলওয়েজ সেটা লবে থাকুক বা যেখানে এস থাকবে এই টার্মটা যেখানে থাকবে এস থেকে সেটা মাইনাস পি এর কোএফিসিয়েন্টটা মাইনাস হবে ঠিক আছে এই হলো ফর্মুলা কটা হলো তিনটা কিন্তু মুখস্থ রাখার জিনিস মনে রাখার জিনিস কোনটা একটা এখন আমার ত্রিকোণমিতিক ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন এদিকে লিখি Number 4. Sign. That is how you get.
সাইন থাকে তার মনে রাখবে এখানে দেখো কে ফোকাসিং কত এ এটা উপর আসবে এটা উপর আসবে নিচে এইটা মনে রাখবে এস স্কয়ার প্লাস এ স্কয়ার ঠিক আছে দিস সাইন থাকে সাইনকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে ফর্মুলা হলো কে ফোকাসিং কত এ এ উপরে থাকবে বাই এস স্কয়ার থাকবে কি থাকবে এস থাকবে আর এখানে এই এ যা থাকবে তার স্কয়ার হবে ফর্মুলা হলো প্লাস এখানে যদি 5 cos থাকে cos 80 cos এটার মধ্যে একটু ব্যতিক্রম cos এর মধ্যে কি আছে s আছে না একটু মনে রাখবে যদি cos আসে তাহলে উপরে s আসবে sin এর থাকতে হলো a আর cos এর ক্ষেত্রে হলো s আর নিচে যা আছে sin এর ক্ষেত্রে cos এর ক্ষেত্রে সেম s স্কয়ার প্লাস s এখন দেখো এক্সপ্রেশন টার্মের সাথে কি দ্বিতীয় ফাংশন কি আছে প্রোডাক্ট আছে যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে আমরা সাইন এর জন্য ফর্মুলা কি জানি এ বাই এস আর যেখানে এস থাকবে এক্সপ্রেশন টার্ম থাকে এস থেকে সেটা মাইনাস টি এর কোএফিসিয়েন্ট সেটা মাইনাস তাহলে আমরা কি সাইন এর যে ফর্মুলাটা সেটা মনে কি বি ঠিক আছে এখানে কি আছে টি এর কোএফিসিয়েন্ট কত বি তাহলে বি লিখবো এস আছে নিচে এস থেকে কি হবে এক্সপ্রেশন টার্ম আছে তার কি এস মাইনাস কত এ তাহলে ফর্মুলা কি স্কয়ার প্লাস বি এর উপর আবার ওখান যাও মোদিকে যাও এদিকে আসো এদিকে থাকো তাহলে এক্সপ্রেশন টার্ম যখনই যেখানে থাকবে এস থেকে সে টার্ম কি তার কি এর কোএফিসিয়েন্ট মাইনাস ফাইনাল ফর্মুলা ঠিকই আছে কিন্তু তাহলে তোমরা ঠিক আছে শুধু এস থেকে ফ্রি দিয়েছে কজের ক্ষেত্রে ঠিক সেম কজের ক্ষেত্রে কি আসবে এখানে সেভেন যদি কর এটি কস আর দুটা ফর্মুলা আছে ঠিক আছে এই তো এখন আমরা কজের জন্য কি জানি উপরে কি জানি এস জানি তাহলে এস উপরে আছে তাহলে আমার এক্সপেনশন ড্রাম আছে তার কমিশন কত কি এখানে মাইনাস হবে এখন এগুলো সব গেল আমার এখন এখানে কিন্তু আমি আরেকটা টার্ম বলছিলাম কয়টা টার্ম গেছে এখানে আমার ভেরিয়েবল গেল এক্সপেনশন টার্ম গেল ত্রিভুজ ফাংশন গেল এবং এক্সপেনশন টার্মের সাথে কি আসতেছে আমার ত্রিভুজ ফাংশন গুণাকার আসতেছে ভেরিয়েবল প্রোডাক্ট আকারে আসতেছে তাই না এখন আরেকটা টার্ম হয়ে গেছে সেটা হলো হাইপারবোলিক যেটা হাইপারবোলিক আসতেছে এরকম আসতেছে ডিফারেন্সিয়েশন করলে কি পাই আমরা ডেজার্ট ওই ডেজার্ট উপর কি থাকে ইন্টিগ্রেশন
এটিকে এখান থেকে আবার ব্যাক করি ডিফারেন্সিয়েশন। এটাও ঠিক সেরকম যে আমরা প্রথম ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম থেকে আবার কী করবো ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম করে আবার টিতে ব্যাক করবো। এই জন্য দুটো স্যার ভালো করে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে একটা ম্যাথ করি আমরা, ঠিক আছে? এই প্রবলেমে ম্যাথ করি। এক্সপোনেনশিয়াল টার্ম আর এটা কি
একজন স্যার কাম ফান্ডে কি তাই কি হবে মাইনাস হবে মানে টি এর কোএফিসিয়েন্ট কত এখানে 3 এস মাইনাস 3 বাই এস মাইনাস 3 টা কি স্কয়ার এখানে কি আছে এস টাই কিন্তু আছে তাহলে কি হবে এখানে সাইন কি হবে প্লাস প্লাস সাইন হবে প্লাস যদি এখানে এস থাকতো তাহলে কি হতো মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে কি এখানে কি আছে কি এর কত কত দাও ভাই এখন এটা কিন্তু সবগুলো ফর্মুলা আমাদের দাও জানো কিন্তু এগুলো চেঞ্জ হয়েছে তাই না এগুলো চেঞ্জ হয়েছে ঠিক আছে আর সবগুলো ফর্মুলা আমরা জানো তাহলে এখানে আমরা একবারে এই লাইনই করে ফেলতে পারবো টু কনস্ট্যান্ট এখানে কি আছে হাইপারবোলিক ফাংশন সাইন আছে মানে সাইন এর জন্য কি জানি টি এর কোএফিসিয়েন্ট টি এর কোএফিসিয়েন্ট কত এখানে এইচ এইচ তো হাইপারবোলিক টি এর কোএফিসিয়েন্ট কত 1 তাহলে কত আসবে 1 1
দেখতে হবে এখানে কি আছে, এই তাহলে হাইপারবোলিকে চলে গেছে। তাহলে হাইপারবোলিকের ফর্মুলা কি আমরা জানি, এ বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার সাইনের ক্ষেত্রে। তাহলে আমার এখানে এ কত, 1 3 1 আসছে বাই এস স্কয়ার, কিন্তু কি টার্ম আছে এক্সপোনেনশিয়াল টার্মটা গুণাকার আছে। তাহলে এস থেকে এখানকার কি এর যে কোএফিসিয়েন্ট সেটা কি হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস কত হচ্ছে মাইনাস 1, কিন্তু ফর্মুলা আছে কি মাইনাস, তাহলে মাইনাস কিন্তু কি আছে প্লাস 1, তাহলে কি স্কয়ার। এই যে হাইপারবোলিক এখানে কি আসবে, এখানে মাইনাস, এখানে কি এর কোএফিসিয়েন্ট কত 1, এই 1 পর স্কয়ার হয়েছে। এরপরে কি দিছে এটা এখানে প্লাস 3 কস, কদের জন্য আমরা কি জানি উপরে এস, এস যেখানে থাকবে আমার এক্সপোনেনশিয়াল টার্ম গুণাকার থাকলে তার কোএফিসিয়েন্ট কি হবে, টি এর কোএফিসিয়েন্ট মাইনাস হবে। তাহলে এখানে এক্সপোনেনশিয়াল টার্মটা আছে, তাহলে এখানে টি এর কোএফিসিয়েন্ট কত 1, মানে কি হবে সেটা মাইনাস 1, ঠিক আছে। তাহলে নিচে কত হবে এস মাইনাস 1 টা কি হোল স্কয়ার, আর এখানে শুধু কি আছে ত্রিভুজ ফাংশন আছে তাই না, কিন্তু এস নাই, এস থাকলে হাইপারবোলিক, তাহলে এখানে কি হবে প্লাস টি এর কোএফিসিয়েন্ট 1 হোল স্কয়ার। বুঝে বুঝে ফর্মুলাগুলো আয়ত্তে আনতে হবে, আয়ত্তে আনলে তাহলে সহায় করতে পারবে, তোমরা কন্ট্রোল করতে পারবে যে আমার ফর্মুলাগুলো সব ঠিক আছে, তাহলে ম্যাথগুলো ইজি হয়ে যাবে। এরপর এখানে ভেরিয়েবলের সাথে এক্সপোনেনশিয়াল টার্মকে গুণাকার করতে হবে, তাহলে আমরা ভেরিয়েবলের সাথে জানি ফর্মুলা, তাহলে ফার্স্ট আমরা কি জানি প্লাস থাকবে ফ্যাক্টোরিয়াল কত হবে n, n না হয় কি হবে এখানে তিনের উপর যত cos হয়ে যায় তাহলে কত 2 s এক্সপোনেনশিয়াল টার্ম গুণাকার আছে, তাহলে কত আছে টি এর কোএফিসিয়েন্ট কত মাইনাস 3, তাহলে মাইনাস হলে কি প্লাস 3, তাহলে হোল পাওয়ার টি এর উপর কত 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3, এই শেষ আছে মেমোরিয়া এন্ড পাস শেষ শেষ শেষটা আবার শেষটা আবার হচ্ছে আমাদের দেখো 3 নম্বর ফর্মুলা কাজ করে, 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলার সাথে কম্পেয়ার করতে হবে ওরা ভেরিয়েবলের সাথে, ভেরিয়েবলের সাথে এক্সপোনেনশিয়াল টার্মটা পুরো একটা কার আছে, তাহলে এর ফর্মুলা কি দাঁড়াবে ভেরিয়েবলের পাওয়ার কত 2, মানে ফ্যাক্টোরিয়াল 2 বাই s, s থাকে এক্সপোনেনশিয়াল টার্ম থাকে s থেকে সেটা মাইনাস হবে টি এর কোএফিসিয়েন্ট, দেখো মাইনাস হচ্ছে তাহলে এর মাইনাস হলে মাইনাস কি হচ্ছে প্লাস হচ্ছে হোল টু দি পাওয়ার কি হবে m প্লাস 1, তাহলে এখানে m কত 2, 2 2 এর সাথে 1 যোগ হয়েছে তাহলে কত আসবে, এই কারণে ওদেরকে এখন বুঝাচ্ছি ঠিক আছে, ওই দুটা ক্লাসের পরে তোমাদের ফাইনাল ডিসাইশন দেবো ঠিক আছে, ওই পার্সিয়াল একটু দেখাবো বুঝাবো, পার্সিয়াল তো তোমাকে অ্যাডজাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে দেখাইছিলাম না, পার্সিয়াল বল দেখানো হয়েছে আরই দেখাই তো একটু, তারপরে ফুরিয়ার সিরিজটা দেখাই দেবে, তারপর তোমরা সিলেক্ট করবা কোন কোন জায়গায় থেকে তোমরা টপিক দেবে ঠিক আছে, কতটুকু সিলেক্ট করেছি
We can make this the game and for the tree, the chain and the valve of the knot.
এখন তাহলে কি আছে মাইনাস
square. দেখলে তো ভয় লাগে না, দেখে ভয় লাগে না, ফর্মুলা থেকে কোন জায়গা থেকে বের করা যাবে। আরেকটা ম্যাথ এই ইউনিভার্সিটি এবার শেষ আজকে জন্য।
তাহলে তুমি কি লিখতে পারবে এখন? সিক্স তো কনস্ট্যান্ট, সিক্স কনস্ট্যান্ট, এখানে কি আছে? প্লাস আছে। তাহলে আমরা কি লিখতে পারি? ইনটু দি পাওয়ার টু টি, টু টি কস ফোর কস ফোর টি। এখানে আমরা লিখতে পারি কত? টু কনস্ট্যান্ট, টু এস থেকে কত মাইনাস এসে তাহলে ইনটু দি পাওয়ার কত? টু টি, টু টি উপরে কি আছে? কনস্ট্যান্ট ফোর, নিচে ফোর, সেম জিনিসটা আছে, তাহলে একই জিনিস তৈরি করা সবসময়। তাহলে এখানে লিখবো কত আমরা? সাইন ফোর টি, মানে প্লাস থাকার কারণে সাইন আসছে, ঠিক আছে? আর যদি মাইনাস হতো দেখি তো যেভাবে ফর্মুলা বুঝে দেয় এভাবে কেউ বুঝে দেবে, আমাদেরও বুঝা যাবে কি পারবে না করতে? এগুলো ছোট ছোট জিনিস করতে। তোমার ফার্স্ট ক্লাস থাকলে প্রবলেম নাই, এই ল্যাপ্লাস তো পড়াচ্ছি এখন সবার জন্য, তো ল্যাপ্লাস আসতেছে, ফুরিয়ার আসতেছে, তারপরে হ্যাঁ তারপরে ওই যে পার্সেলে কিছু দেখাবো আবার অপর দাও, হ্যাঁ।